নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বন্ধুরা বন দপ্তরে কর্মী নিয়োগের কিন্তু আবারও একটি নোটিফিকেশন আমাদের কাছে চলে এসছে তো উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আপনারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে হলে কত বয়স হতে হবে কত আবেদন ফি আছে কীভাবে আপনারা আবেদন করবেন সব কিছু কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি এক এক করে বলবো তো অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন নইলে কোনো একটা স্টেপ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে এখানে আবেদন করতে পারবেন না তো তার আগে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি একটি লাইক করে দিতে ভুলবেন না আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই কেরিয়ার টিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করে রাখুন যাতে এই চ্যানেলের যে কোনো জব আপডেট সবার প্রথমে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো কেন্দ্রীয় সরকারের পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কলকাতার রিজিওনাল অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরি হবে কলকাতার অফিসে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু ছেলে মেয়ে সবাই এই পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো এইটার এই পরীক্ষাটার নাম হচ্ছে এমওইএফ লোয়ার ডিভিশন ক্লার্ক রিক্রুটমেন্ট দু তো বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে পাঁচ এগারো দু বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তিটি যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটাও কিন্তু আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে যে যে পদে ভ্যাকেন্সি রয়েছে দুখানা মোট পদ আছে একটা হচ্ছে লিগাল অ্যাসিস্ট্যান্ট তো লিগাল অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করার জন্য কিন্তু বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে সাতাশ বছরের মধ্যে উভয় পদের ক্ষেত্রে বয়স সীমা একই এপ্রিল দু হাজার কুড়ি তারিখের হিসেবে কিন্তু ক্যালকুলেশন করা হবে বেতন হবে লিগাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তিরিশ হাজার টাকা এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে মাসে পনেরো হাজার টাকা তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা লিগাল অ্যাসিস্ট্যান্টের ল বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে অথবা ল বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ করতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করা যাবে সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ টাইপিং এর গতি থাকতে হবে অথবা হিন্দিতে তিরিশটি শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে তো এখানে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্রটিকে একটি এফোর সাইজের কাগজে প্রিন্ট করাতে হবে তারপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করার পর সমস্ত নথিপত্র যুক্ত করে স্ক্যান করে নিচের দেওয়া ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে সতেরোই নভেম্বর দু তারিখ পর্যন্ত তো আবেদনপত্র পাঠানোর ইমেল আইডি আরও ইজেড ডট বিএসআর স্ল্যাশ হাইফেন অ্যাট দ্য রেট এনআইসি ডট ইন তো আবেদনপত্র ডাউনলোড করুন আমি একটি অফিসিয়াল নোটিস খুলেছি এখানে তো এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিস তো এর লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দেব। সরি ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেব। তো এখানে আবেদনপত্রটি আপনারা পেয়ে যাবেন এই আবেদনপত্রটি অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কনসালেন্ট অন কন্ট্রাক্ট বেসিস ইন রিজিওনাল অফিস কলকাতা তো এটা ফিল করে কিন্তু ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে